সো হ্যালো ফ্রেন্ড, দিস ইজ সঞ্জয়, ওয়েলকাম টু মাই চ্যানেল। সো ফ্রেন্ড, আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কী করে আপনি সহজেই একটা অ্যাপস ডাউনলোড করে শুধুমাত্র আপনার ইংলিশের ভোকাবুলারিটাকে স্ট্রং করতে পারেন। মানে আপনার ইংলিশের যে সমস্ত ওয়ার্ডসগুলো আছে, সেই ওয়ার্ডসের কিন্তু নতুন নতুন ওয়ার্ডস আপনি দিনের দিন শিখতে পারেন, এবং একদিনে কিন্তু 50-60-100টা ওয়ার্ড আপনি নতুন শিখতে পারেন। এগুলো কিন্তু সেটা কিন্তু সহজভাবে আপনি মনে রাখতে পারবেন, সেভাবে কিন্তু আপনার ইংলিশের কিন্তু স্পোকেনের ক্ষেত্রে বা লেখার ক্ষেত্রে কিন্তু আপনার ওয়ার্ডের যে সমস্ত ভোকাবুলারি, মানে ওয়ার্ডের লিস্টটা কিন্তু আপনার অনেকটা স্ট্রং হয়ে যাবে। তো বেসিক্যালি আমরা ওয়ার্ড প্রথম প্রাচীন দিকে যদি আমরা কথা বলি, তো আমরা বেসিক্যালি ডিকশনারি ফলো করতাম। ডিকশনারি থেকে আমরা ওয়ার্ড শিখতাম, বা কোনো বই বা রিডিং ইত্যাদি জায়গা থেকে কিন্তু আমরা ওয়ার্ড নতুন নতুন পেতাম। তো এখন কিন্তু ফোন আমাদের সবসময় পকেটে থাকে, তো আমরা ফোন কিন্তু আমরা হাজারবার অফ অন করি, তো সেইভাবেই কিন্তু শিখবো। যতবার ফোনটা অফ করবো, ততবার যখনই অন করবো তখনই কিন্তু তার নতুন ওয়ার্ড আসবে, এবং সঙ্গে সঙ্গে কিন্তু টাচ করবো তার মানেটা নিচে বাংলায় চলে আসবে। তো এটা হচ্ছে সব থেকে প্লাস পয়েন্ট যে বাংলায় মানেটা আসবে, সো আমাদের আন্ডারস্ট্যান্ডিং কোনো প্রবলেম হবে না। সো উইদার স্টিং এন ইন্ডিয়ান, সো লেট গেট স্টার্টেড অ্যান্ড লেট মি শো ইউ হাউ ক্যান ডু দ্যাট। সো ফার্স্ট ইউ হ্যাভ টু গো টু প্লে স্টোর। সো সরাসরি প্লে স্টোরে যান, এবং যাওয়ার পর কিন্তু সার্চ বারে, এখানে যে সার্চ বারটা আছে এখানে কিন্তু সরাসরি ম্যাপসটাকে খুললে কিন্তু সার্চ বারে সরাসরি আপনি সার্চ করবেন ইউ ডিকশনারি। সার্চ বারে যাবেন, এখানে যে সার্চ বার আছে এখানে সরাসরি শুধু লিখবেন ইউ, তারপর লিখবেন ডিকশনারি। ইউ ডিকশনারি পর পর আপনাকে সাজেস্ট করে দেখবেন, এখানে সাজেশন দিচ্ছে, তো সরাসরি কিন্তু সাজেশনে চলে যাবেন। এবং সাজেশনে যাওয়ার পর দেখবেন একটা লিস্ট আছে, প্রথমে যে দেখুন এখানে যে লিস্ট আছে ইউ ডিকশনারি লাল রঙে, তো এই 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 অ্যাপসটাকে আপনাকে বেসিক্যালি ইনস্টল করতে হবে। তো আমি এটা অলরেডি ইনস্টল করে রেখেছি, তো এটা আপনি সরাসরি ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর এটাকে ওপেন করবেন, তো ওপেন করার পর যে সমস্ত স্টেপগুলো আসবে ওগুলোকে লেফট সোয়াইপ করে ইনস্টল করে নেবেন। এবং আসার পর এখানে দেখবেন প্রথমে কিন্তু ইংলিশ থেকে বাংলা আছে, প্রথমে মাথার ওপরের দিকে দেখবেন এখানে কিন্তু ইংলিশ থেকে বাংলা আছে, আপনি সরাসরি এটাকে চেঞ্জ করে নেবেন। এটা কিন্তু মানে ইংলিশ টু ইংলিশ থাকবে, হয়তো আমি এটা বাংলায় করে রেখেছি, তো এটাকে সরাসরি বাংলায় করে নেবেন। আপনি যে কোনো ল্যাঙ্গুয়েজই করতে পারেন, তো বাংলায় আশা করি এই ভিডিওটা দেখছেন মানে আপনি বাংলায় করতে চাইবেন, তো বাংলা করে নেবেন। এখানে দেখুন আমি বাংলা করে রেখে সিলেক্ট করে, এবং এর পাশে দেখুন এইদিকে যে সমস্ত ডাউনলোডের সাইনগুলো দেওয়া রয়েছে, এবং বাংলা ইংলিশ টু বাংলা জায়গায় কিন্তু একটা রাইট সাইন দেওয়া রয়েছে, কারণ আমি এটাকে এখানে যেটা ডাউনলোড করে রেখেছি সমস্ত ওয়ার্ডসগুলোকে, যাতে কি হয় আমার যদি ইন্টারনেট নাও থাকে অফলাইনেও আমি কিন্তু এগুলো পড়তে পারবো বা শিখতে পারবো নতুন নতুন ওয়ার্ড অফলাইনে, আমার যদি ইন্টারনেট কানেকশন নাও থাকে। তো এটা ব্যাক করে দিই, এবং তাহলে এটা কিন্তু মাথায় রাখতে, ইংলিশ থেকে কিন্তু বাংলা করে রাখতে হবে। এবং কিন্তু আমরা এবার এখানে যে থ্রি ডট আছে আমরা সেটিংসে যাবো, সেটিংসে এখানে সেটিংস আছে, সেটিংসে যাওয়ার পর এখানে কিন্তু দেখুন প্রথম আছে ওয়ার্ড লক স্ক্রিন, তো এটাতে যাওয়ার পর এখানে কিন্তু এটাকে কিন্তু অন করে নেবো, এটা অফ, তো এটাকে অন করে নেবো। অন করে নেওয়ার পর এখান থেকে আমি ওয়ার্ডের লিস্ট সিলেক্ট করতে পারি যে কী ধরনের ওয়ার্ড আমার স্ক্রিনে আসবে, যে ইজি, হার্ড, মিডিল, যেখান থেকে চুজ করতে পারেন। আমি এখানে ইজি করছি কারণ সেরকম আপনার আমার ইংলিশ স্ট্রং নয়, সরি ফর দ্যাট। তো এটা ব্যাক করুন, এবং এখানে কিন্তু আরেকটা যে জিনিস স্পেশাল ফিচার্স আছে, তো এখানে যে ক্যামেরা সাইনটা দেওয়া আছে আপনি কোনো একটা ওয়ার্ডকে কিন্তু ক্যামেরার মধ্যে স্ক্যান করে তুলতে পারেন, বা এখানে যে মাইকের সাইনটা আছে এখানে আপনি স্পিচ দিয়েও কিন্তু ওয়ার্ডকে তুলতে পারেন। তো যেটা মেন বিষয় যে স্ক্রিনে কী করে করবো, তো এরপর ধরুন আমি এই অ্যাপসটাকে সরাসরি কিন্তু ক্লোজ করবো, তো সরাসরি আমি এখানে অ্যাপসটাকে ক্লোজ করছি। ক্লোজ করার পর আমি এবার দেখুন স্ক্রিনটাকে লক করবো, তো দেখুন এখানে এখানে কিন্তু আমি স্ক্রিনটাকে লক করে দিয়েছি। তো এরপর যখন আমি স্ক্রিনটাকে ওয়েক আপ করছি, তুলছি যখন কি মানে স্ক্রিনটাকে যখন আমি আবার কিন্তু যাতে অন করছি, সঙ্গে সঙ্গে কিন্তু এখানে কিন্তু চলে একটা নতুন ওয়ার্ড চলে এসেছে, দেখুন এখানে ব্রেভ বলে একটা নতুন ওয়ার্ড চলে এসেছে। এবং আপনি কিন্তু এখানে সরাসরি প্রোনাউন্সিয়েশনটা শুনতে পারেন, এখানে যে সরাসরি সাউন্ডের যে আইকনগুলো দেওয়া রয়েছে। তো এরপর সরাসরি আপনাকে স্ক্রিনটা টাচ করতে হবে, যখনই আপনি স্ক্রিনটা টাচ করবেন দেখুন সঙ্গে সঙ্গে কিন্তু বাংলা মানেটা এখানে চলে এসেছে, এখানে কিন্তু বাংলা মানে এখানে দেখা যাচ্ছে সাহসী, দুঃসাহসী এইসব দেখাচ্ছে। তো সঙ্গে সঙ্গে কিন্তু আপনি টাচ করার সঙ্গে সঙ্গে বাংলা মানেটা পেয়ে যাবেন। এরপর যা এবার যা হবে আপনি আপনার লকটাকে আবার ফোনটাকে আনলক করে দেবেন, করে দেওয়ার পর আপনি আপনার আবার কাজ করবেন। আবার হয়তো যখন ফোনটা অফ করে দিয়েছেন, আবার অফ করেছেন, আবার কিছুক্ষণ পর হয়তো আবার কাজে খুলছেন, যখনই আসবেন কিন্তু তখনই কিন্তু আপনার সঙ্গে সঙ্গে কিন্তু নতুন নতুন ওয়ার্ড আসবে। তো এটাই হচ্ছে বিশাল একটা প্লাস পয়েন্ট এই অ্যাপসটা। তো এইভাবে আপনি কিন্তু প্রতিদিন নতুন নতুন ওয়ার্ড শিখতে পারেন, আর আপনার ইংলিশের ভোকাবুলারিটা কিন্তু অনেকটাই স্ট্রং করতে পারেন। তো এটাই ছিল আজকের ভিডিওর কিন্তু নতুন একটা জিনিস, এই অ্যাপসের ব্যাপারে কথা বলুন যে কী করে আপনি ইংলিশের ভোকাবুলারিটাকে স্ট্রং করতে পারবেন, বাড়াতে পারবেন। তো আরেকটা ভিডিও বানাবো ইংলিশের উপর, যে অ্যাপসটাতে কিন্তু সরাসরি আপনি ইংলিশে কথা বলতে পারবেন, ইন্টারাক্ট করতে পারবেন আপনার ফোনের সাথে, এটা একটা অ্যামেজিং ব্যাপার, সেটা আমি কিন্তু পরের ভিডিও দেখাবো। তো সেই জন্য কিন্তু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর ভিডিওটাকে লাইক করুন, আর শেয়ার করুন আপনার বন্ধু ও ফ্যামিলির সাথে। আর আপনার কোয়ারি বা কমেন্ট কিন্তু কমেন্ট সেকশন অবশ্যই জানাতে ভুলবেন না। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, সি ইউ ইন মাই নেক্সট ভিডিও, হ্যাভ এ নাইস ডে, থ্যাংক ইউ সো মাচ ওয়ান্স অ্যাগেন। প্লিজ হিট লাইক, কমেন্ট অন ইট, শেয়ার উইথ ইউর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিজ, and please do subscribe. Thank you so much for watching this video.